الناس كلهم هلكا إلا العالمون. এই দুনিয়ায় যত মানুষ আছে সব ধ্বংস হয়ে যাবে, বিপদে পড়বে, এক কথায় জাহান্নামী হবে। শুধুমাত্র কেবলমাত্র আলেমরা নাজাত পাবে। কারা নাজাত পাবে? এখন আপনারা বলবেন, হুজুর আমরা তো আর আলেমরা, ব্যাগ জাহান্নামে যাইয়া আপনারা বেহেস্তে যাইবেন, তো আর আমরা বসে থাকতাম কি? এই আলেমের তো জ্ঞানী, আপনারাও আলেম, আপনারা আল্লাহকে চিনেন না, কথা জবাব দিবেন, নবীকে চিনেন না, কিতাব বুঝেন না, হালাল বুঝেন না, হারাম বুঝেন না, ফরজ ওয়াজিব বুঝেন না, জায়েজ না জায়েজ বুঝেন না, সওয়াব আর গুনাহ বুঝেন না, এই বুঝটা যাদের মধ্যে আছে তারাই আলেম। এতটুকু বুঝতে আপনাদের মধ্যে আছে, জ্ঞানীরা নাজাত পাবে। والعالمون كلهم هلكا إلا العاملون. এই দুনিয়ায় যত জ্ঞানী যত বিদ্বান যত আলেম রয়েছেন সব ধ্বংসপ্রাপ্ত হালাক, তারা ধ্বংস হবে না, বিপদে পড়বে না, জাহান্নামে যাবে না। যেই জ্ঞানীরা যে আলেমরা যতটুকু এলেম জানে ততটুকু আমল করে, যে যা জানে তা যদি কাজে লাগাইতে পারে তাহলে সেই বেহেশতে যাবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ একটু জোরে কইলে গুনাহ হইব, কি হবে? একবার যদি মহব্বতে বলতে পারেন সাথে সাথে আল্লাহ বেহেশতের মধ্যে আপনার জন্য একটা বাগান সাজাবেন। যেই বাগানটা যার ছায়া এত বেশি, একটা দ্রুতগামী ঘোড়া যদি একটানে ৬ মাস দৌড়ায় তারপর এই বাগানের পরিধি তার ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। والعاملون كلهم هلكا إلا المخلصون. এই দুনিয়ায় যত আমল আমলদার মানুষগুলি আমল করে ধ্বংস হয়ে যাবে, নামাজ পড়ে মানুষ জাহান্নামে যাবে, হজ করে জাহান্নামে যাবে, যাকাত দিয়ে জাহান্নামে যাবে, এক কথায় এবাদত করে জাহান্নামে যাবে। ওই সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে না যাদের আমল মানুষকে দেখানোর জন্য করে না, যারা আমল করেছে একমাত্র আল্লাহর জন্য করেছে। যে যা করছে আল্লাহর জন্য করছে, একমাত্র এরাই রক্ষা পাবে, তারাই নাজাত পাবে, তারাই জান্নাতি হবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি ربه أحدا. কেউ হাঁটবেন না, এদিক সেদিক তাকাবেন না,
রাস্তার পাশে এমনি গাড়ি ঘোড়ার আওয়াজ, আরেক দিকে আপনারা একটু নড়াচড়া করলে আমাদের কথা নড়চড় হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহর ওয়াস্তে একেবারে গভীর আগ্রহ চিত্তে কথাগুলো শুনবেন। আমি কিছু কথা বলতে চাই, আপনারা কি শুনতে রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? আমার সাথে থাকতে রাজি আছেন? আমরা একসাথে, আমার মনে হয় আমার পরে আর কেউ নেই, কি আছে নাকি? আর কেউ নেই, একসাথে আমি মুসাফির, আপনাদেরকে নিয়ে মাদ্রাসার জন্য একটু দোয়া করে আমরা সবাই চলে যাই, ঠিক না? আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি বা যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে আল্লাহর দিদার পেতে চায়, নৈকট্য লাভ করতে চায়, তার উচিত সে যেন নেক আমল বেশি বেশি নেক আমল করে, আর আমলের মধ্যে যেন আল্লাহর সাথে কাউকে শরীক না করে, আমলটা যেন আল্লাহর জন্য করে, আমলটা যেন কোন মানুষকে খুশি করাবার জন্য না করে। যে আমলটা মানুষকে দেখানোর জন্য করা হয় এটা হলো শিরক। আর যে আমলটা আল্লাহর জন্য করা হয় এই আমলটার নাম ইবাদত। আরেকটা আওয়াজ দিয়ে বলে, একজনে দশ হাজার টাকা দান করছে নামের জন্য, এতে নাম পাইছে, বাহাবাহ পাইছে, যথেষ্ট, আখেরাতে আর কিছু নেই, বুঝছেন নি? আরেকজনে একশো টাকা দিছে, দশ টাকা দিছে গোপনে আল্লাহর জন্য, আল্লাহর জন্য এই দশ টাকায়, এই একশো টাকায় সে মানুষকে দেখানোর জন্য করে না, আল্লাহর জন্য দিছে, সে এই দানের কারণে সে জান্নাতে যাবে। আমরা তো আজকে অনেক ভাগ্য, কেন আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদের এই নবীর শ্রেষ্ঠত্বের কারণে উম্মতের শ্রেষ্ঠত্ব। কোরআন, কোরআনের কারণে নবীর উম্মতের শ্রেষ্ঠত্ব। এশার নামাজের কারণে নবীর উম্মতের শ্রেষ্ঠত্ব। আলহামদুলিল্লাহ বলতেন না? আর একটু জোরে বলতেন না? আমার আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলা আস-সামাওয়াতি ওয়াল আরদ والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان أمر الله بلني تيريش برا قرآن আমি আল্লাহ আসমানের মধ্যে রাখতে চেয়েছিলাম, জমিনের মধ্যে রাখতে চেয়েছিলাম, পাহাড়ের মধ্যে রাখতে চেয়েছিলাম, তারা সবাই অস্বীকৃতি জানায়, আসমানেও রাজি হয় না, জমিনেও রাজি হয় না, পাহাড়েও রাজি হয় না, এমন কি তারা ভয় পেয়ে যায়, চিন্তায় পড়ে যায়, শঙ্কিত হয়ে যায়, ঘাবড়ে যায়, কিভাবে কোরআনকে গ্রহণ করে নিবে? আর আমার আল্লাহ বলেন, যেই কোরআন পৃথিবীর কেউ গ্রহণ করতে চায় না, ওয়াহামালাহাল ইনসান,
শেষ পর্যন্ত এই ৩০ পারা কোরআন আমার হাবিবের উম্মতেরা এই দুনিয়ার মানুষেরা গ্রহণ করে নেয় আজ এই কোরআনকে মেনে নেওয়ার কারণে এই কোরআনের খাতিরে আমাদের সম্মানকে আল্লাহ বাড়ালেন উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ إنه كان ظلوما جهولا دنيا অনেক জ্ঞানী আছে অনেক বুদ্ধিজীবী পেশাজীবী আইনজীবী আছে আর আমার আল্লাহ বলেন এই কোরআনকে পায়া কোরআনের এলেম যারা অর্জন করেছে তারাই হলো জ্ঞানী তারাই হলো বুদ্ধিমান যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারাই হলো মূর্খ তারাই হলো জালেম তারাই হলো গর্দভ তারাই হলো নাফরমান তারাই হলো ধোকাবাজ তারাই নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিয়েছে একটু চিল্লিয়ে বলুন না নাউযুবিল্লাহ আল্লাহ আল্লাহ যেহেতু মাদ্রাসা একটু এই আঙ্গিকে কিছু কথা আমরা শুনবো না কি বলেন রাজি আছেন তো মাদ্রাসায় মাদ্রাসা কেন্দ্রিক কথা বলতে হবে যুব সমাজের মাহফিলে যুবকদের উদ্দেশ্যে কথা বলতে হবে মসজিদ কেন্দ্রিক মাহফিলে নামাজের ফজিলতের কথা বেশি বলতে হবে এটি হলো ওয়াজের একটা আদব এ বাবা জিনারে আমার কেমন কোরআন আমরা পাইলাম যেই কোরআন আমাদের দুনিয়ার বন্ধু যেই কোরআন আমাদের ঔষধ যেই কোরআন মুমিনের জন্য রহমত যেই কোরআন দুনিয়ার বন্ধু কবরের বন্ধু যে কোরআন হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছাবে এই ৩০ পারা কোরআন আমরা পাইছি দুনিয়াতে যত কিতাব আল্লাহ পাঠালেন এই কোরআনের সাথে এত সম্মান আর কোন কিতাবের নাই আমার আল্লাহ সূরা ওয়াকিআর মধ্যে ওয়াজ করেন ইন্নাহু লাকুরআনুন কারীম নিশ্চয়ই এটা সম্মানী কিতাব সবচেয়ে দামি কিতাব এই কিতাবের উপরে আর কোন কিতাবের মর্যাদা নেই নবী যত বড় উম্মত তত দামি কোরআন যত সম্মানী এই কোরআনের সম্মান যারা করে আমার নবী বলেন আল্লাহ তাকে করে সবচাইতে বেশি সম্মানী উচ্চ আওয়াজে বলেন না আলহামদুলিল্লাহ আপনাদের আপনাদের এটার নাম কলা বাগান কাঁঠাল বাগান আছে লিচু বাগান লিচু বাগানে লিচু নাই কাঁঠাল বাগানে কাঁঠাল নাই কচু খেতে কচু নাই লাল বাগে বাঘ নাই ঠিক না আপনাকে কলা বাগানে কলা আসে হ্যাঁ গাছ লাগে এই কলা বাগানে বাংলাদেশের একজন মন্ত্রীকে দাওয়াত দিলেন মন্ত্রী সাহেব আসছে কত গাড়ি
কত সিআইডি, কত পুলিশ, কত আর্মি, কত বিডিআর, কত নারী পুরুষ, কত নেতা খেতা, অভাব নেই, রাস্তায় কোনো মানুষ ধরে না, কি ঠিক না ভাই? তো বলেন তো আপনারা, ফুলতুলি সব কামলা থাকতে কি ফতুয়া দিয়ে গেছে যে এলাকায় মন্ত্রী আসলে কবর আজাব মাফ হয়ে গেছে? কথা বলেন, এরম ফতুয়া দিছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি? দিছে নাকি? 360টাও নিয়ে দিছে? দেয় না। কিন্তু কোন নেতা, কোন মন্ত্রী, কোন মেম্বার, চেয়ারম্যান যদি এলাকায় আসে, মাটির উপরে উন্নয়ন হয়, কবরওয়ালাদের কোন উন্নয়ন হয় না। আর আমার নবী বলেন, ইন্নাল আলিমা আও মুতাআল্লিমা, এই কোনা দিয়ে আসান বাচ্চাটি কি করে? এটা তো ওয়াজ শুনতে আসে না, আসছে বিশৃঙ্খলা করছে। যাদের যাওয়ার ইচ্ছা চলে যাচ্ছে, ফেন্টের পকেট পানি করিয়া দৌড় দিবেন, এরকম মাস্তানের ওয়াজ শোনার দরকার নাই। কি বলেন আপনারা? হ্যাঁ, আমার নবী বলেন, একজন আলেম অথবা একজন তালিবুল ইলম অর্থাৎ ছাত্র, ইযা মাররা আলা ক্বরিয়াতিন, কোন গ্রামের মধ্যে যদি অবস্থান করে, হেঁটে যায়, ইউরফাউ আনহু আযাবুল কবরি আরবাঈনা ইয়াউমা, ওই এলাকার কবরের আযাব 40 দিনের জন্য আমার আল্লাহ উঠাইয়া নিয়ে যা। আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো, কোন কবরের আযাব যদি একবার আল্লাহ বন্ধ করে দেন, তাহলে এই উসিলায় আল্লাহ কিয়ামত পর্যন্ত আযাব ক্ষমা করে দিতে পারে, ঠিক না? তাহলে দেখেন, এটা কি ব্যক্তির কারণে হইছে না কোরআনের কারণে হইছে? আর একটু জোরে কর, এই লোকটার অন্তরে 30 পারা কোরআনের নূর ছিল বলেই তার আগমনের কারণে এলাকার কবর আযাব আল্লাহ মাফ করে দিয়েছেন। এটা কেমন সম্মানী কিতাব, যে কিতাবে ব্যক্তির সম্মান বাড়ায়, মা বাপের সম্মান বাড়ায়, স্বামী যদি আলেম হয় বিবির সম্মান বাড়ায়, বিবি যদি আলেমা হয় স্বামীর সম্মান বেড়ে যায়, এলাকায় আলেম থাকার কারণে এলাকার মর্যাদা বেড়ে যায়, কোরআনের কারণে রাষ্ট্রের মর্যাদা বেড়ে যায়, কোরআনের কারণে সারা জগৎ শান্তিময় রহমতের বার্তা নিয়ে আসি। আরেকবার বলেন না, আল্লাহু আকবার। এক ব্যক্তি চুরি করত, মদ খাইত, আর নামাজ পড়তো, এ লোকটা মরণের আগে আগে এমন একটা ভয় তার অন্তরে এসে গেল, সে ভাবছে কবরে গেলে তো তার শাস্তির অভাব নেই। আচ্ছা, আপনারা সবাই মোবাইল কি একটু বন্ধ করে আমার কথা শুনতে পারবেন? আল্লাহর হস্তে বলেন তো। আমি দেখছি অনেকে মোবাইলটা আসছে, মোবাইলটা হাতে নিয়ে দৌড় মারে। কেন? আল্লাহর কোরআনের চাইতে, রসুলের হাদিসের চাইতে আপনার মোবাইলটা কি এত দামি হয়ে গেল? রে বন্ধুরা আমার,
মৃত্যুর আগে আগে লোকটা চিন্তায় পড়ে গেল, তার কবরে উপায় নাই। ওই সময় তার বিবির গর্ভে ছিল একটা বাচ্চা। বিবিকে ডেকে বলল, বিবিরে, আমি যদি মরে যাই তোমার গর্ভের সন্তানটা যদি ছেলে হয়, আমি ওসিয়ত করে গেলাম তাকে আল্লাহর কোরআনের তালিম দিবা। আরো আস্তে কর, সুবহানাল্লাহ। অনেক কয় মাদ্রাসা থাকলে কি হইল, কোরআন হড়িয়া কি আর কেজিতে দিস, কেজিতে অনুগদশ আসিনি কেজি, কেন আসিনি কেজি, নার্সারি কেজি, কিন্টার গার্ডেন, ক্যাডেট, ক্যাডেট একটা কিছু করতে হবে, কিছু করতে হবে। আমার বাবা জিরা লোকটা ওসিয়ত করে মারা গেল, তার কবরে কঠিন আজাব হচ্ছে। কিছুদিন পরে তার বিবি একটা পুত্র সন্তান প্রসব করে, ছেলেটা বড় হয়, কথা বলে, বিধবা মা বাচ্চাটাকে হাতে ধরে ধরে মাদ্রাসায় নিয়ে যায়, মাদ্রাসায় ভর্তি করায়, ওস্তাদ তাকে সামনে বসায়, আউযু বিল্লাহ পড়ালো, বিসমিল্লাহ তাকে বলাইলো। এই ছেলের কোসি জবানে, নাবালক জবানে, নিষ্পাপ জবানে যখন বলল, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর এমন রহমত নাজিল হতে লাগলো, আল্লাহ এত বেশি খুশি হয়ে গেল। আমার আল্লাহ ফেরেশতাকে ডেকে বলে, ফেরেশতারা রে, এই লোকটা যত বড় অপরাধী হোক না কেন রে, মৃত্যুর আগে ওসিয়ত করছে ছেলেটাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, আজকে তার কবরে জাহান্নামের আগুন জ্বলছে, তার সন্তান ওস্তাদের সামনে বসে বিসমিল্লাহ বলছে, আমি আল্লাহর রহমতের দরিয়ায় এমন জোশ মেরেছি, আমি ঘোষণা দিলাম এই বিসমিল্লাহর কারণে তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিলাম। শুধু বিসমিল্লাহ। আল্লাহ আমার ভাইরা, কেমন নেয়ামত আমরা পাইলাম রে, যে বিসমিল্লার বরকতে কবর আজাব মাফ হয়ে যায়। আল্লাহ কবরওয়ালারাও আঙ্গ কাছে, যারা কবরে আছে কিছু চায় না, একটা জিনিস চায়, কি কি, কবরের পাশে দিয়ে আমরা সারাদিন হাঁটাহাঁটি, ঠিক কিনা, কবরওয়ালারা কে কিভাবে আছে কোনোদিন দেখেছেন, চিল্লিয়ে বলেন দেখছেন, দেখা যায়। তারা কিন্তু আমাদেরকে দেখে, এমন কি চিনে, আপনি কি বাপ না মা, না ভাই, না ছেলে, না মেয়ে, না কোনো আত্মীয়, তারা চিনে। কবরের পাশে দিয়ে হেঁটে গেলে কবরওয়ালারা দেখে দেখে আমাদেরকে ডাকে, আমাদেরকে ডাকে, আয় কে বরমান মেরু বিদা মান কুশা। এটা আল্লামা রুমির ভাষা, আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আয় কে বরমান মেরু বিদা মান কুশা, আসর ইখলাস ওয়াল হামদ বেখা, এরে আমার আত্মীয় স্বজনেরা, ও আমার ছেলেরা মেয়েরা, আমার কবরের পাশে দিয়ে আসা যাওয়া করো,
তোমরা আমাদেরকে দেখো না চিনো না, আমরা তো দেখি তোমাদেরকে চিনি রে। তুমি না আমার আদরের ছেলে, তুমি না আমার বাপ, তুমি না আমার ভাই, তুমি না রে আমার বন্ধু। কেন রে এত নিষ্ঠুর হইয়া এত আনন্দে কবরের পাশে দিয়ে আসা যাওয়া করো রে? যাইও না, যাইও না, একটু দাঁড়াও কবরের পাশে, দাঁড়াও রে, কান লাগাইয়া শুন। কত মুসিবতের মধ্যে আছি, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে আমার কবরে জ্বলছে, 99টা সাপের পিঠের মধ্যে আমি শুয়ে আছি। এ ছেলেরা, আজকে তোদের কাছে কিছু চাই না, শুধু চাই আসর ইখলাস ও আলহামদ বেখা, শুধুমাত্র আলহামদ শরীফ পড়িয়া সুরা ফাতিহা পড়ে সুরা ইখলাস পড়ে আমাদের জন্য একটু ইশালে সওয়াব করিয়া আমাদের না যাতের ব্যবস্থাটা করিয়া যা। আল্লাহ এখন বুঝি না, এখন বুঝি না, আর যখন বুঝবো তখন এই বুঝার কোন দাম। আমার আল্লাহ বলেন, কোন সন্তান যদি মা বাপের কবরের কাছে যাইয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, দুরূদ শরীফ পড়ে, হাত তুলে দোয়া করে, হতে পারে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরের আযাব ক্ষমা করে দিবে। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। তবে এই যুগে আমাদের মা বাপের নিয়ত ভালো না, কিছু কিছু অধিকাংশ ভালো না, কিছু কিছু ভালো আছে। আল্লাহ রিজিকের মালিক কে? আরে আস্তে কর, আল্লাহ না? আমরা চিন্তা করি মাদ্রাসা পড়িয়া কি হবে, কি খাবে, কি চাকরি করবে, কি চাকরি করবে, আহ আহ, আফসোস ছাড়ার কিছু। বাবাজিরা, আমি আমি আমার নিজের কথাটা একটু বলি, আমার মা ছিলেন একেবারে একেবারে মূর্খ ছিলেন। আমার মা ঠিক মতো লেখাপড়া জানতেন না, 10 টাকার নোট ভালো করে চিনতেন না। আমি আমার মায়ের একমাত্র ছেলে, দুনিয়াতে যখন ভূমিষ্ট হয় মা কোলে নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ আমি দুনিয়ার কিছু চাই না, তবে আমার এই কলিজার টুকরা ছেলেকে তুমি নেখাইয়া দিও। আমি নিয়ত করলাম আল্লাহ তোমার কোরআনের খেদমতের জন্য আমি কোরবানি করে দিব। বাবা আমার হাতে ধরে মাদ্রাসায় নিয়ে গেছে। আমার এক চাষি আম্মা বলেছিল, ছেলেটাকে মাদ্রাসায় কেন দিলেন, সে তো ভালো কিছু করত যদি স্কুল কলেজে পড়ত। মা আমার চোখের পানি ছেড়ে ছেড়ে বলেছিল, আমার একটা ছেলে আল্লাহ দিয়েছে, দুনিয়ার কামাই খাওয়ার আশা নাই, আমি বললে ছেলে জানাজা পড়বে, সারা জীবন আমাদের জন্য দোয়া করবে, কবরের কাছে যায় খবর নিবে, এর চাইতে বেশি কিছু আশা করি না। আজকে মনটারে বুঝাতে পারি এমন কোন দিন নাই যে শত শত হাজার হাজার মানুষ নিয়ে মা বাপের দোয়া করি না। আমার নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان, মানুষ যখন মরে যায়,
انقطع عنه عمل সাথে সাথে সবগুলো আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতি তবে তিনটা আমল মৃত্যুর পরে বন্ধ হয় না রে এক নম্বরে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া সদকা জারিয়া যারা করে যায় মাদ্রাসা করে মসজিদ করে মুক্ত করে রাস্তা করে ফুল করে কালবাট করে এ জাতীয় সদকা জারিয়া যারা করে গেল গো তারা মরে গেলে ও কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে আরো আস্তে কো আল্লাহর হাবিব বলেন একদল মানুষ জাহান্নামী হয়ে কবরে যাবে জান্নাতি হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে যাদের মৃত্যুর পরে নেক আমল জমা হইতে হইতে সদকা জারিয়া জমা হতে হতে তার গুনাহ কমে যাবে নেক আমল এত বেশি হয়ে যাবে এই লোকটা জান্নাতে হইয়া কিয়ামতের ময়দানে দাঁড়ায়া যাবে একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ আরেকবার বলেন আল্লাহু আকবার দুই নম্বর আও ইলমিন ইউনতাফউ বিহি এলেম যে এলেমে উপকার হয় ফায়দা দে আল্লাহ দুনিয়ায় দুইজন মানুষের কবরের মাটি আল্লাহ মেশক আম্বর অর্থাৎ সুগ্রাণযুক্ত আতর বানাইয়া দিছে জোরে বলেন কয়জন একজন হলেন পুরুষ আর একজন হলেন মহিলা যিনি পুরুষ তিনি হলেন ইমাম বুখারী একটু মারহাবা কর তিনি কে তিনি হলেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যিনি বুখারী শরীফের হাদিস গুলো লিখেছেন তবে ইমাম বুখারী কোনদিন এমন আলোর মধ্যে হাদিস লেখেন না তিনি বেশিরভাগ হাদিস লিখেছেন অন্ধকারের মধ্যে কিভাবে হাদিস আর কোনটা সহি কোনটা গায়রে সহি এটা নির্ণয় করতেন কিভাবে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই কলম হাতে নিয়া আগে ওযু করতেন দুই রাকাত নামাজ পড়তেন আবার গোসল করতেন এরপরে দুই রাকাত নামাজ আদায় করতেন কলমটা হাতে নিয়ে অন্ধকার রাত্রে যখন কাগজের মধ্যে কলমের মাথাটা লাগাইতেন হাদিস লেখার কাজ শুরু করতেন তখন মদিনা থেকে একটা নূরের ঝলক ইমাম বুখারীর কপালের মধ্যে আইসা পড়ত সেই কপালের নূরের আলো তার কাগজ আর কলমের মাথায় মদিনার নূর চমকাইত সেই নূরের আলো দিয়া ইমাম বুখারী হাদিস লেখার কাজ শেষ করতে যখন হাদিস লেখার সময় কলমের মাথায় আর কপালের মধ্যে নূর চমকাইত তখন বুঝতেন এই হাদিসটা সহি আর যখন নূর চমকাইত না তখন বুঝতেন এই হাদিস সহি না তখন সেই হাদিস আর বুখারীতে লেখে না একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ এই ইমাম বুখারীর মৃত্যুর পরে ওনাকে মাটি দেওয়ার পর ওনার কবরের মাটিটা মেশক আম্বরের মতো গ্রান হয়ে গেছে আরেকজন হলো হযরত খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতুনে জান্নাতের মাটি দেওয়ার পরে দুনিয়ার মানুষের আগে সে
কবরের চিহ্ন পায় না খাতুনে জান্নাতের কবর কোনটি কিভাবে কবর কবর নির্ণয় করবে তখন একটা কবরের পাশে গিয়া দাঁড়ায় আর মেশক আম্বরের গ্রান আসতেছে কবরের মাটি হাতে নিয়ে যখন দেখে মেশক আম্বরের গ্রান পাওয়া যায় তখনই বুঝলেন এই কবরটা হলো খাতুনে জান্নাত ফাতেমার কবর একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ বাবাজিরা আজও ইমাম বুখারী কবর থেকে সওয়াব পাচ্ছেন কেননা দুনিয়ার হাজার হাজার লক্ষ লক্ষ আলেমরা বুখারী পড়তে আছে ঠিক নি এই সওয়াব তিনি কবর থেকে পাইতেছেন এভাবে অনেক ওস্তাদরা হাজার হাজার ছাত্র রেখা যায় ওই ছাত্ররা কেউ কোরআনে তালিম দেয় কেউ মসজিদে ইমামতি করে কেউ মুয়াজ্জিনি করে কেউ বক্তাগিরি করে কেউ তাফসির করে এই সওয়াবগুলি ওস্তাদ কবরে থাকিয়া পায় বাবাজি আজ থেকে দশ বছর আগে আমি চাকরি ছেড়ে দিতে চাইছিলাম এত ব্যস্ততা প্রোগ্রামের ব্যস্ততার কারণে চাকরি আর করব না হঠাৎ করে একদিন আমি স্বপ্নে দেখতেছি আমার একজন ওস্তাদ আমাকে বলতেছেন যে সব ছাত্র তো ছাত্র হয় না সব ছাত্র তো আলেম হয় না সতের মধ্যে তো দুই একজন ভালো আলেম হয় এটাকে যথেষ্ট মনে করো না কেন চাকরি ছেড়ে দিবি তবে হাজার হাজার ছাত্র আমরা পড়াই হাজার হাজার ছাত্র আলেম হয় না হাজারের মধ্যে যদি দুইটাও হয় এটা হলো আমাদের নাজাতের জন্য চালান কথা ঠিক কিনা বলেন এরা যদি দিনের খেদমতে থাকে আমরা মরে গেল এটার সওয়াব আমরা পাইতে থাকব আমার প্রাণের মঞ্জুরা তিন নম্বরে হলো আউয়াল দিন সালেহিন ইয়াদউলা সুসন্তান মা বাপ সন্তানের বাপ হয় মা হয় তবে সব মায়ের সন্তান সুসন্তান হয় না কুসন্তান হয় আবার সুসন্তান হয় তবে বর্তমানে কুসন্তানের সংখ্যা বেশি সুসন্তানের সংখ্যা কম কথা ঠিক কিনা দুইটা কারণে এখন পিতামাতা সুসন্তান উপহার দিতে পারে না উচিত কথাটা বলবো নাকি জোরে বলেন বলবো রাগ করবেন বাবাই খায় হারাম বাবা সুদের পিছনে দৌড়ায় ঘুষের পিছনে দৌড়ায় জুলুমের টাকা খায় পরের হক খায়া মদ খায়া ওই শক্তি দিয়ে সন্তান জন্ম দেয় আর মা হলো দায়ুস দায়ুসের পেটের সন্তান আর হারাম খোরের বীর্যের সন্তান কোনদিন সুসন্তান হওয়ার আশা করা যায় না হালাল খায়া যদি সন্তান জন্ম দিতে পারেন আর মায়েরা যদি আবেদা হইয়া পর্দাওয়ালা হইয়া সন্তান জন্ম দিতে পারেন আল্লাহর কসম করে বলবো আপনার সন্তান হবে দিনদার নেককার আপনার নাজাতের কারণ একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ কষ্ট হয় মনে হয় বিরক্ত ভাবছেন আল্লাহ বাবাজিরা এই নেক সন্তান যখন এই দোয়া করবে যখন এই মা বাবার জন্য দোয়া করবে আমার সাথে পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই একটু চোখটা বন্ধ করেন
জিন্দা মুর্দা মা বাপের কথা খেয়াল করেন। এবার সবাই তাদের মাগফিরাতের উদ্দেশ্যে বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবাজি রে বাবা যখন সন্তান মা বাপের জন্য ইসালে সওয়াব করে, মা বাপের জন্য দোয়া করবে রে, এই দোয়াটা মা বাপ কবরে থাকিয়া পাবেন। সন্তানের দোয়ার কারণে পিতা মাতা কবরে নাজাত পেয়ে যাবেন, তাদের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। বসেন, আল্লাহর বসতে বলছি, বসেন বসেন একটু বসেন, আপনারা দাঁড়াইছেন বসে যান। আলহামদুলিল্লাহ, বনী সালমা একটা গোত্র, ওই বনী সালমা গোত্রের একটা যুবক ছেলে, এখানে বহু যুবক আছে না, মা বাপ নাই, আসেনি এরকম কোন যুবক, অথবা বাপ নাই অথবা মা নাই এমন কোন যুবক আসেনি, দেখি হাত তোলেন। আহারে হাত লাবা, দুনিয়াতে কত রঙের মানুষ দেখা যায়, যার বাপ নাই বাপের মতো একটা মানুষ পাওয়া যায়। কত রঙের মামুন হাটে বাজারে রাস্তাঘাটে পাওয়া যায়, যার ঘরে মা নাই মায়ের মতো মা জগতে মিলে না। মায়ের মতো মা দুনিয়াতে পাওয়া যায়। বনী সালমা গোত্রের যুবক ছেলেটা কেঁদে কেঁদে নবীজির খেদমতে আসে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা নাই আমার আম্মা নাই আমি এতিম। নবী গো, ছেলেরা কত সুন্দর করে আব্বা ডাকে আম্মা ডাকে, কত সুন্দর জামা কাপড় কিনে দেয়, আমার এটা দেখে কলিজার আগুন জ্বলে। নবী গো, আমার আব্বা মার খেদমত করতে মনে চায়, হাল বাকিয়া মিম্বার রে আবা ওয়াইয়া শাইউল আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা। আমার মা বাপের এন্তকালের পর তাদের খেদমতের কোনো অংশ বাকি আছে কিনা, আমি আমার পিতামাতার খেদমত করতে পারবো কিনা, যদি খেদমতের কোনো রাস্তা থাকে আমাকে একটু বলে দেন, বলে দেন। তখন আমার নবী বললেন, কালা নাআম, তোমার মা নাই বাবা নাই রে যুবক, খেদমতের দরজা আমার আল্লাহ বন্ধ করে না করে। মা বাপ মরে গেল, খেদমত বন্ধ হয় না। নবীজি পাঁচটা খেদমতের কথা বললেন, চিল্লিয়া বলেন, কয়টা খেদমতের কথা বললেন? আজকে মনে রাখবেন, আমল করবেন। এক নম্বরে আসসালাতু আলাইহিমা, মা বাপের এন্তকালের পর বেশি বেশি করে তাদের জন্য দোয়া করা, জিয়ারত করিয়া তাদের জন্য দোয়া করা, নামাজ পড়িয়া তাদের জন্য দোয়া করা, কোরআন পড়িয়া তাদের জন্য দোয়া করা। মা বাপের এন্তকালের পর যে সন্তান বেশি বেশি করে দোয়া করবে, এই দোয়ার কারণে মা বাপ নাজাত পাবে, আর ওই সন্তানের গুনাহ খাতা আমার আল্লাহ ক্ষমা করে দিবে। দ্বিতীয় নম্বরের খেদমতটা হলো ওয়াল ইস্তিগফারু লাহুমা,
দুনিয়াতে সন্তানের দিকে তাকায় মা বাবা অপরাধ করে সন্তানের কারণে নামাজ পড়ে না সন্তানের প্রতিষ্ঠিত করার জন্য হারাম পথে টাকা কামাই করে সন্তানের জন্য যুদ্ধ করে মামলা করে করে কিনা আহারে রিকশাওয়ালা রিকশা চালায় নামাজ পড়ে না সারা দিন খালি দৌড়ায় বলে হুজুর ছেলে মেয়ে রিজিকের জন্য এত কষ্ট করি কত বুড়া মানুষ তো রিকশা চালায় একদিন দাঁড়ি পাক না মুরব্বী রিকশা চালাইতেছে তো বললাম আপনার কি উপযুক্ত ছেলে মেয়ে নাই কি হুজুর আছে একটা ছেলে ছেলেটা খবর নেয় না আর ছোট ছোট বাচ্চাগুলো আছে কি করব এই কষ্ট করে তাদের এই সংসারটা আমার চালাইতে মা বাপ এন্তকালের পরে ওই মা বাপের গুনাগুলি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যা আল্লাহ আমাদের মা বাপ দুনিয়াতে যে গুনাগুলি করছে সেই গুনাগুলি তুমি ক্ষমা করে দাও সন্তান যখন মা বাপের গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাবে আল্লাহ মা বাপের গুনাহ মাফ করবে সাথে সাথে ওই সন্তানের গুনাহ আল্লাহ মাফ করে দিবে একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ তিন নম্বরের খেদমত হল وإنفاز عهدهما من بعدهما في تماتر انتقال الباب تادر أسيات غلي پرن كربي رين تقل آدائي كره ديبي تمرا جدي ما باف رين آدائي كره دا تادر أسيات پورا كره ما باف خدمتر سواب الله دان كره ديبي ايتو مرحبا بولين আর একটু জোরে বলেন চার নম্বরের খেদমত ওয়াসিলাতুর রাহিমিল লাতি লা তুসালু ইল্লা বিহিমা মা বাপের ইন্তেকালের পরে তাদের রেখে যাওয়া আত্মীয় স্বজন মা বাপের রেখে যাওয়া আত্মীয় স্বজন আছে না চিল্লিয়ে বলেন আছে না তোমরা যদি মা বাপের রেখে যাওয়া আত্মীয় স্বজনের সাথে সৎ আচরণ করা কেউ যদি তাদের সাথে সৎ ব্যবহার করে আত্মীয়তার বন্ধন মজবুত করে পিতামাতার খেদমতের সওয়াব ওই সন্তানের আমল নামায় আমার আল্লাহ দান করে দিবে পাঁচ নম্বরে ওয়াইকরামু সাদিকিহিমা মা বাপের ইন্তেকালের পরে তাদের বন্ধু বান্ধব তাদের সমবয়সী মুরব্বী যারা তাদেরকে সম্মান করা ইজ্জত করা আজকাল যুবকেরা মুরব্বীরে সম্মান করতে চায় না আবার অনেকে চায় কিন্তু অধিকাংশ যুবকেরা মুরব্বীর সম্মান করতে চায় না আজকাল ছোট ছোট ছেলেরা সালিস বোর্ডের বড় দরবারি হইয়া চেয়ার হাকিয়া বসে থাকে আর দাড়ি ফাটনা মুরব্বীরা চারিদিকে দাঁড়াইয়া তামসা দেখে কথা ঠিক না আমার প্রাণের ভাইয়ারা যেই যুবক যেই মা হারা ছেলে বাবা হারা ছেলে মা বাপের জায়গায় মুরব্বীকে সম্মান করে এই সম্মানের কারণে আল্লাহ তার সম্মান বাড়াবে শুধু তাই না মা বাপের খেদমতের সওয়াব আল্লাহ তার আমলের মধ্যে দান করে দিবে উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ বিরক্ত লাগছে মনে হয় যুবকদের কাছে মনে হয় খুব বেশি বিরক্ত বোধ হইতেছে আইডিয়া না আমি চাই আর হয়তো দশ পনেরো মিনিট কথা কই এর বেশি না খুব ঘাবড়েন না আমার আলোচনা বারবানি সময় তো গেছি আর আমার একটা অভ্যাস আমি ঠগাই না ঠগানির নিয়ত করি কারণ মানুষ যতক্ষণ শুনতে চায় বলার চেষ্টা করে তারপর দুই ঘন্টার আগে ছাড়ি না আজকে দরকার হয় আগেই ছাড়িয়ে দিই আমি কি কোন আপনারা হ্যাঁ রাজি আছেন যারা বলেন রাজি আছেন তো রাজি নাই কিন্তু আত্ম
সবাই রাজি একজন না দুইজন ওই তো হাত তুলছে এরারা ওই তো আরেকজন ওইসান না কি রুম হাত তুলতে আছে কি 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 নাই সবাই তাইলে সবাই রাজি আছেন চিল্লিয়া বলেন রাজি আছেন একটু হাত তুলে দেখান আল্লাহ দেখো নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ কবুল করেন সবাই উচ্চ আওয়াজে বলেন আমিন محبت فرن صلى الله على محمد صلى الله সবাই একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ তাই বলতেছিলাম দোয়ার জন্য কোরআন শিখন দরকার আছেনি কোরআনে দোয়া আছেনি নবীরা দোয়া করছেনি দোয়ার আয়াত কোরআনের মধ্যে আছেনি একটু জোরে বলেন আরো জোরে বলেন তাইলে দোয়া নাই এই কথা আপনারা কোথায় পাইলেন যেখানে কোরআনের মধ্যে দোয়া আল্লাহ শিখাইলেন আর এখন ফতুয়া দিয়া সব দোয়া উঠাইয়া দিতেছি ঠিক না এই জন্য আমার আম্বায়রা আমার আল্লাহ বলেন ফি কিতাবিন মাকনুন আমি যেরকম দেরদেরিয়া আপনার হয়েছেন দেরদেরিয়া আর আমিও বুড়া আপনারও আছেন বুড়া কেন ও আছে জোয়ান কালে রাতকার দশটা হইজ জোয়ান কাল শেষ আর জোয়ান কালটা কোন হুজুরে হয়েছে জানি ঠিক না ব্যাকের একটা জোয়ান কাল আছে আর রাতকের এগারোটার পরে তো বুড়া কাল ওয়াজের বুড়া কাল সোহাই গো খানা খেপে দেখি বাইতেন ফোন দেয় আইয়ের না কা আইয়ের না কা কি কথা ঠিক না আল্লাহ তো যাই হোক আলহামদুলিল্লাহ এই এলাকায় দেখছি আপনাদের একটা তাওয়াজ্জু থাকে গভীর আগ্রহে শেষ পর্যন্ত থাকে আর এটা আল্লাহর একটা দয়া আল্লাহর মেহরবানি আল্লাহ কবুল করুক সবাইকে বলেন আমিন আর একবার বলেন আমিন একটা কথা বলবেন আমার সাথে দুনিয়াতে জাহেলের দুশ্মন বেশি না আলেমের দুশ্মন বেশি কেউ কথা বলেন একটু আলেমের দুশ্মন বেশি না যত দোষ নন্দ দোষ কিছু কিছু মসজিদ কমিটি আছে মসজিদও নামাজ পড়ে না কিন্তু ইমাম সাহেব আজকে 5 মিনিট আগে নওয়াজা ফাড়াইছে এই খবর কিন্তু রাখে মুয়াজ্জিন আজকে 2 মিনিট পরে আজান দিলে কি লে এই খবর আছে কি কথা ঠিক কি না এই খবর আছে আল্লাহ আবার হুজুরে ইন্দে এটা কইল কা এটা কইল কা আবার অনেকে কয়েলে হুজুর এটা কোন কিতাব হয়েছে লাগে যেন হিতে কিরম কিতাব পড়িয়েছে কি ঠিক কি না বর্তমানে মুফতি চাইতে ফতুয়ার চাইতে মুফতি বেশি কি কথা ঠিক কি না ফতুয়ার চাইতে রোগের চাইতে ডাক্তার বেশি রোগের চাইতে কি ডাক্তার বেশি আল্লাহ ফতুয়া একটা দিয়া না ফতুয়ার কোনো টান নাই আবার অনেক এই রুমে কয় আগের জমানার হুজুরা ভুল করছে একটু নাওজবিল্লাহ কর কেয়ামতের আলামতের মধ্যে হাদিস আছে যে পরের যুগের আলেমরা বলবে আগের যুগের আলেমরা ভুলই ছিল এটাই কেয়ামতের বড় আলামত এমন আমার তবে একটা কথা জেনে রাখবেন
আমার আল্লাহ বলে তোমরা আলেমের সাথে দুশ্মনী করো না قال رسول الله صلى الله عليه وسلم كن عالما تمرا عالم هو او متعلما যদি না পারো ছাত্র হও علم শিখতে থাকো যদি না পারো او مستمعا আলেমের মজলিসে যায়া আলেমের কথাগুলি কান লাগায়া শুনো যদি এটা সম্ভব না হয় আও মুহিব্বা তোমরা আলেমের সাথে দুশমনি করিও না আলেমদেরকে তোমরা মহব্বত করো আলেমদেরকে শ্রদ্ধা করো আলেমদের সাথে সুসম্পর্ক রাখো এই চারটার মধ্যে যদি থাকতে পারো আমি রাসূল ঘোষণা দিলাম তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নাজাতের ব্যবস্থা হয়ে যাবে এতো মারহাবা কোন আর কে আলেম করে এখন গলা টিপি মারিয়ে লেলে শুয়ে দা এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন এটা গোপন ভান্ডারের কিতাব এটা শেষ করতে পারবা না আলেম ঘরে শেষ করতে পারবা ইমাম ঘরে শেষ করতে পারবা মুয়াজ্জিনদেরকে শেষ করতে পারবা আলেমদের হক কথার জবান বন্ধ করতে পারবা কিন্তু আল্লাহর কোরআনের তালা দেওয়া সম্ভব না এই কোরআন আমি আল্লাহ গোপন জায়গায় হেফাজত করছি একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ আজকাল তো মহিলারা কোরআন পড়ে না নামাজ কাজা হয় কোরআন কাজা হয় মহিলাগো ইস্টার চলছা কাজা হয় না কি কথা ঠিক কি না নাটক নাটক কাজা হয় না ঠিক নি গ্রামও যদি একটা এখন তো জায়গা জায়গায় কফি হাউসের মার্কেট খুব চলছে আপনাকে সিলেট চলছে কিনা জানি না কফি হাউস রাত কা তিনটা বাজে যায়া দেখবেন নারী পুরুষ সেখানে কফি হাউসে যায়া পোড়া মুরগি খায় পোড়া মুরগি যাকে না সৈদ্য গোষ্ঠীও চোখে দেয় কি কথা ঠিক না কিন্তু মসজিদে আজান দিলে যায়া দেখবেন হেই আমনের এই কফি খাওয়ইন না আর পোড়া মুরগি খাওয়ইন না একটারও মসজিদে পাইছেন না কি ভাই কথা ঠিক না তো আমনেরা বালা আমনেরা যারা আছেন আমনেরা কোনো হেই লগেন না আল্লাহ আমনে করে কবুল করুক চিল্লি এখন আমিন বন্ধুরা রে আমার একজন মহিলা ঘরে বসে বসে কোরআন পড়ে তো মহিলার কাজ হইলো নামাজ পড়া স্বামীর সংসার আঞ্জাম দিয়া রাখা আর অবসর টাইমে খালি কোরআন পড়ে আগুন লাগছে আজকে এইদিকে কোথায় জানি আগুন লাগছে আল্লাহ আগুন লাগছে আর ঘরগুলি পোড়া গেছে মহিলা যেই ঘরে বসে কোরআন পড়তেছে এই ঘরের চারিদিক দিয়ে আগুন লেগে গেছে মহিলা বের হইতে পারে মহিলা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে হঠাৎ করে একটা বাতাস আসিয়া আগুনটাকে আর একদিকে নিয়ে যায় এবার মানুষ অভিযান চালায়া ঘরে ঢুকে দেখে মহিলা এখনো ঘরে বসে বসে কোরআন পড়ে জিজ্ঞাসা করে আগুন যেইভাবে জ্বললো তুমি টের পাও না কয় না আমি তো কোরআন পড়ছিলাম আর আগুন যে লাগছে আমি তো টের পাই না আমার মধ্যে গরমও লাগে না কেন না আল্লাহর ঘোষণা ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন নাযিল করেছি আমি আল্লাহ হেফাজত করব আমি আল্লাহ শুধু কোরআনের হেফাজত আমি আল্লাহ করব না এই কোরআনের ইজ্জত যারা করে কোরআনের হেদায়েত যারা অর্জন করে কোরআনের তেলাওয়াত ইখলাসের সাথে যারা করে তাদের হেফাজতের জিম্মাদার হলাম আমি আল্লাহ
আল্লাহ সেই কোরআনের হেফাজত কার হাতে আরেকটু জোরে বলেন কার হাতে في لا يمسه إلا المطهرون بوشن بوشن আমরা রাখাড়ে ছিন কি আমারে কি বলবেন বসেন না বসার জায়গা নাই আপনি একটু জায়গা দেন না ওনাদেরকে বসতে জায়গা দেন না একটু বসতে জায়গা দেন দেন বসতে জায়গা দেন দরুদ শরীফ পড়ানোর একটু একটু করে আগান একটু একটু করে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু সবাই মহব্বত একবার বলেন আলহামদুলিল্লাহ এক বেডি আজকাল তো প্রত্যেকটা মানুষই সন্তানের বাপ হইতে চায় আর প্রত্যেকটা মা সন্তানের মা হতে চায় কথা ঠিক না ভাই কত ডাক্তার কবিরাজ কত কিছু দেখায় লাখ লাখ টাকা ব্যয় করে রক্তের হরমোন পরীক্ষা করে এমনকি সন্তানের জন্য দ্বিতীয় বিবাহ তৃতীয় বিবাহ করে আমার জানা মতে এখনো একটা বিবাহ আছে স্ত্রী আগে স্ত্রী এখনো খবর পায় না স্বামী যে আরেকটা বিয়ে করছে এটা আমার জানা মতে আছে বলবো না আগে বিয়ে করছে সন্তান হয় না প্রায় 15-20 বছর হয়ে গেছে এখন সে গোপনে আরেক বিয়ে করছে একটা সন্তানের জন্য এরকম ইতিহাস কি সমাজে নাই চিল্লিয়ে বলে নাই বন্ধুরা রে আমার মহিলা গর্ভে সন্তান কনসিভ হয় না সন্তান টিকে না স্বামী সিদ্ধান্ত নেয় সে গোপনে আরেক বিয়ে করবে তা না হয় এই স্ত্রীকে তালাক দিয়া দিবে দুনিয়াতে তালাক জায়েজ তবে এচ্ছাইতে খারাপ কাজ পৃথিবীতে আর কোনোটা নেই এখন তালাকের সংখ্যা বেড়ে গেছে বেপর্দার সংখ্যা বাড়ছে সিটারের সংখ্যা বাড়ছে হারামখোরের সংখ্যা বাড়ছে মদখোরের সংখ্যা বাড়ছে জালেমের সংখ্যা বাড়ছে আলেমের দুশ্মন বাড়ছে তালাকের সংখ্যা বাড়ছে কি ঠিক না ঘরে ঘরে অশান্তি মেয়ে লোকটা যখন টের পাইছে তার স্বামী তাকে তালাক দিয়ে দিবে এই মহিলা কানতে কানতে আল্লাহর হাবিবের দরবারে চলে গেল যে বলে ইয়া রাসূলুল্লাহ দীর্ঘদিন হয় আমাদের বিয়ে হয়েছে অমুকের সাথে নবী গো আমার গর্ভে কোনো সন্তান টিকে না তবে আমার স্বামী একটা সন্তানের জন্য আমাকে তালাক দিয়া আর একটা বিবাহ করতে চায় আমার উপায় কি নবী গো আমরা কাছে আসছি আমরা তো রহমতের নবী আপনি দয়াল নবী আপনি শাফাআতের নবী আপনি আল্লাহর হাবিব আপনার কাছে কোনো ঔষধ থাকলে আমাকে দেন তখন আমার নবী বলে মা তুমি কোরআন জানো নি কহ আমি তো কোরআন জানি আমি কি জানি আমি কোরআন জানি এখন কবিতার প্রতিযোগিতা বক্তৃতার প্রতিযোগিতা হয় ঠিক কি না বক্তৃতার প্রতিযোগিতা হয় কোন মেয়ে কত স্পিরিটে বক্তৃতা দিতে পারে পক্ষে বিপক্ষে বক্তৃতা হয় কি বলেন হয় না রচনা প্রতিযোগিতা হয় কিন্তু কোরআন প্রতিযোগিতা আজান প্রতিযোগিতা নাত রাসূল প্রতিযোগিতা হাম প্রতিযোগিতা এগুলা মুসলমানে পছন্দ করে না গান গাইলে জইল্লা যায় ফাডিয়া যায় কইয়া লাখ লাখ টিয়া লইয়া যায় কি কথা ঠিক না কত মাইনসে 10 টাকার নোট আরে 1000 টাকার নোট এইভাবে মেলা
আরেকটা কোন আরেকটা কোন আরেকটা কোন খুব ভালো লাগে আরেকটা কোন টাকা দিব টাকা দিব আর যদি কোন একজন মাদ্রাসার ছাত্র সুন্দর লেখানে কোরআন তেলাওয়াত করে একটা মরসিয়া গায় একটা নাত রাসূল গায় কিন্তু এই দেশের মুসলমান এত নজর খারাপ দশটা টাকা হাতে উঠে না কি কথা ঠিক না আকাম কুকামে টাকা খরচ করতে অভাব নাই ভালো কাজে অভাব আবার কিছু বেক্তল মার্কা ছেলে আছে বিদেশ থেকে বেগমের কাছে ফোন করে রাতে 12টা বাজে গেলে বাংলাদেশ টাইম 12টার পরে ভিডিও কলে কথা কয় আবার মোবাইলে কথা কয় সংসদের আলোচনা চলছে কথা বলতে বলতে ফজর এরপরও হ্যাঁ হাজবেন্ড ওয়াইফের কথা শেষ হয় না কিন্তু বাপের কাছে আর মার কাছে এক মিনিট কথা কইব একটু মত বিনিময় করব হিসুম কয় মোবাইলও টাকা ছিল না ঠিক না কি বলে মোবাইলে টাকা পোড়া কপাল রাগ করেন মনে আমার কথায় নাকি বেজার হইতেছেন বন্ধুরে আমার এই মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ আমার গর্ভে বাচ্চাটি কেন আপনি একটু ব্যবস্থা করবেন নি নবী বলে কোরআন জানুনি কয় জানি কয় যাও আর কোন মেডিসিন লাগবে না ঔষধ লাগবে না এখনই চলে যাও তুমি প্রতিদিন রাত্রিবেলায় এশান নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে তুমি যখন ঘুমের ঘরে যাবে ঘুমের ঘরে যাওয়ার আগে অজু করবা অজু করিয়া প্রতিদিন একবার সূরা মরিয়াম তেলাওয়াত করবা সূরা মরিয়ামের বরকতে আল্লাহ তোমার গর্ভে নেককার সন্তান পাঠায়া দিবে মজার কথা সামনে এবার মহিলা আমল করতেছে হঠাৎ করে তার গর্ভে বাচ্চা কনসি নবীর কাছে এসে দোয়া চাই ইয়া রাসূলুল্লাহ আমার গর্ভের মধ্যে একটা সন্তান আছে দোয়া করেন আল্লাহ যেন হেফাজত করে সময় মতো বাচ্চা প্রসব হয়ে গেল বাচ্চা কোলে নিয়া নবীজির কাছে চলে আসলো নবী এই যে আমার সন্তান দোয়া করেন আমার নবী এভাবে সন্তানের নবীজির হাত মোবারক বলে এতে মায়া করে চেহারার মধ্যে মায়া করে মাথার মধ্যে মায়া করে নবী কোলে নেয় আহা ওই সন্তান এমন সন্তান হয় যেই সন্তানের নসলে হাজার হাজার ওলি আল্লাহ মুস্তাহেদ আব্দাল কুতুব আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া দেন আপনারা সিলেটের মানুষেরা আমরা বাংলার মানুষেরা অলিকুলের সম্রাট অলিকুলের শিরোমণি সুলতানুল আউলিয়া হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহকে পাইলাম ও বাবাজি ওই মহিলার গর্ভের সন্তানের বংশ থেকে আল্লাহ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহকে অলিকুলের সম্রাট বানায়া বাদশা বানায়া বাংলার জমিনে সিলেটের জমিনে পাঠাইয়া দিলে এই জন্য মায়েরা যদি ভালো হয়ে যায় কোরআনওয়ালা হয়ে যায় আর আমরা যদি হালাল ওয়ালা হয়ে যাই আমরা তো এর মলি আল্লাহ সন্তান জগতের মধ্যে উপহার দিতে পারি কিও পারি না চিলি এখন পারি না আল্লাহ এখন আল্লাহ কোরআনে বলছে ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি ما هو شفاء ورحمة ورحمة للمؤمنين আমি কোরআন পাঠাইছি তোমাদের জন্য ঔষধ বানায়া ঠিক কি না এত বড় ঔষধ আর আসেনি
কেন হুজুর আসেনি আমি কোরআন পাঠাইছি মুমিনের জন্য রহমত বানায়া কোরআন ঔষধ কোরআন মুমিনের জন্য রহমত বেঈমানের জন্য না আলহামদুলিল্লাহ কোন আর একটু জোরে কোন এরপরে আসেন দুই জিনিসের সোয়াজ যেখানে লেগেছে ইজ্জত আমার আল্লাহ বাড়াইছে ইজ্জত আল্লাহ বাড়াইছে বাইতুল্লাহর ইজ্জত আল্লাহ বাড়াইলেন নবীর আগমনের কারণে নবীর কদম মোবারকের ধুলা মোবারকের কারণে কোরআন নাজিলের কারণে মদিনার দাম আল্লাহ বাড়াইলেন নবীর রওজা পাকের কারণে নবীর হিজরতের কারণে মদিনার বালু মদিনার ধুলাবালি আল্লাহ পাকের আরশে আজিমের চাইতো আরো দামি তোমার হবা কোন আরশ কাবা মদিনা ফরশ কাবা মদিনা কাবা কাবা মদিনা জান্নাতুল বাকি মদিনা মারহাবা কা অনেকে বলে জান্নাতুল মাওয়া মদিনা এটা ভুল জান্নাতুল বাকি হলো মদিনা এ বন্ধুরা রে আমার আরশের কাবা হলো মদিনা মুনাব্বারা আসমানের কাবা মদিনা জমিনের কাবা মদিনা বাইতুল্লাহর কাবা মদিনা কাবার কাবা বাইতুল্লাহর মদিনা কথা ঠিক কিনা জান্নাতুল বাকি হলো মদিনা উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ এই মদিনার দাম আল্লাহ বাড়াইলেন কোরআনের কারণে পাহাড়ের দাম আল্লাহ বাড়াইলেন গারে হেরার দাম বানিয়ে দিলেন জাবালিনু যেই পাহাড়ের মধ্যে সর্বপ্রথম আল্লাহ কোরআন নাজিল করেছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم এই আয়াতগুলো সেই গারে হেরার মধ্যে আল্লাহ নাজিল করেন যার কারণে আমার নবী বললেন এই পাহাড় আর গারে হেরা নয় এখন থেকে এই পাহাড় হলো জাবালে নূর এটা নূরের পাহাড় এটা রহমতের পাহাড় এটা দোয়া কবুলের পাহাড় যেই জায়গায় কোরআন নাজিল হয়েছে ওই জায়গায় কেয়ামত পর্যন্ত রহমত নাজিল হতে থাকবে উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ ইজ্জত বাড়াইছে না কমাইছে আর একটু জোরে কোন বাড়াইছে না রমজান মাসের দাম বেশি না কম আরো আস্তে কর রাখেন নি রোজা হ্যাঁ পুরা রোজা থাকে এক ইমাম সাহেবের একজনের দাওয়াত দিতে হইছে রমজান মাসে হুজুর আর বড় হতে পাইতেছি বিদেশে তে লন্ডন থেকে আসছে আমরা ঘর একটু মিলা ধরেয়াম দর্জন হাবের সাহেব দিয়ে একটু কোরআন খতম করেয়াম তামনি ইফতারটা করিয়েন আর আমনি একটু দোয়াটা করিয়েন তো ঠিক আছে তো হুজুরি জিগায় কয়ও আমি তো সারা জীবন রোজা রাখছি ইনশাল্লাহ নামাজও পড়ি আমরা গো ইমাম সাহেব তবে আমার তো একটা দায়িত্ব আছে তাই কি দায়িত্ব হুজুর কে রোজা থাকে কে থাকে না কে নামাজ পড়ে কে নামাজ পড়ে না এটা তো একটু তালাশ করনের দায়িত্ব আমার আছে কহ কত আমনে আসলে রোজা থাকেননি কয় হুজুর এই পুরা কলা বাগানের মধ্যে ঘুরিয়া ছাইয়েন বটতলি ঘুরিয়া ছাইয়েন জালালপুর ঘুরিয়া ছাইয়েন যে ইনশাল্লাহ মানুষের তো খবর নিয়ে ছাইয়েন কেউ কইতো হাত না যে আজ জীবন একটা রোজা বানছি বুঝিনি কথাটা এই কথা কেউ কইতো হাত হুজুরে কয় যাক ভালোই যাক ভালোই
এই যে জীবনে রোজা রাখ ভাঙ্গে টাঙ্গে না রোজা থাকে এটার বাইর দাওয়াত না খাইলে আর কার বাইর খাইয়া বুঝছেনি কথাটা এবার বিকাল বেলায় বাড়ি থেকে ইফতার করবে যায় দেখে সাহেব বাড়িতে নাই বেগমেরে ডাক দিয়া কয় আপনার স্বামী কোথায় বলে হুজুর ওই যে রাস্তায় গেছে বাজারে গেছে আসবে বসেন আমরা ইফতার রেডি করতেছি কয় আপনি একটু কথা শুনেন আপনার স্বামী রোজা রাখছে রাখেনি কয় হুজুর আমারে জিগান যখন দাওয়াত দিতে গেছে তখন আপনি জিগাইলেন কই জিগাইছি কই কি বলছে তো বলছে জীবনে রোজা ভাঙছে এই ইতিহাস কেউ বলতে পারবে না কয় হুজুর আমার স্বামী ঠিকই কইছে কই কি রূপ কয় আমার 40 বছর বিয়া হইছে এই 40 বছরের মধ্যে এই পর্যন্ত আমার স্বামীরে একটা রোজা রাখাইতাম পারি না হেতার ভাঙনের আর দরকারটা কি আছে ভাট পার কিরম দেখছেন 40 বছরে একটা রোজা হইতে থাকে না হইতে আর ভাঙবো না কি রোজেই তো নেই একটু নাউজুবিল্লাহ বলতেন না তখন কয় মা যায় আমনে থাকেন না আমনে তো মহিলারা আবার রোজা একটু বেশি থাকে কয় হুজুর ইনশাআল্লাহ আমি একবার রোজা শুরু থেকে শেষ পর্যন্ত থাকি তো মহিলা একটু ঝগড়া থাকে তো পাশের ঘরের মহিলা শুনতে আছে হুজুরের কাছে এই মহিলা খুব ভালো হয়ে যাইতেছে এই মহিলা কয় হুজুর ইমাম সাহেব বেশি খুশি হইয়েন না এই বেড়ায় রোজা ভাঙ্গে না ইতিহাস খুঁজে পাইছেন এতিয়ে কইছে মহিলা কইছে শুরু থেকে শেষ পর্যন্ত থাকে আই এতির খবর জানি কয় কিতা এই মহিলা প্রথম দুই তিন দিন থাকে আর ঈদের আগে দিয়া দুই তিন দিন থাকে মাঝখান দিয়া খবর নাই এলাই লাগিয়ে দিছে শুরু থেকে শেষ পর্যন্ত থাকে বাবা জিরারে আমার রোজা রাখবেন রোজা রাখবেন এটা ফরজ রোজা কোনো মানুষ মরে না আর রোজা রাখলে যদি মানুষ মারা যাইতো আল্লাহ এমন ইবাদতের হুকুম দিতেন না তবে আল্লাহর কাছে একটা দোয়া করেন রোজা রেখে আল্লাহ যেন রমজান মাসে মরণটা দেয় আমিন বলেন জোরে কোন আরো জোরে বলেন রমজান মাসে যেন মৃত্যুটা দেয় লাইলাতুল কদরে যেন মৃত্যুটা দেয় আল্লাহ যেন বৃহস্পতিবার রাত জুমার দিন আমাদের মৃত্যুটা দেয় সকলে উচ্চ আওয়াজে বলেন আমি আরেকবার কোন আমি রমজানের এত দাম আমার রসুল বলেছেন মাম্মাতা মিন শাহরে রমাদান যে রমজান মাসে মারা গেল ইউরফাউ আনহু আযাবুল কবর ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ কবরের আযাব উঠাইয়া নিয়ে যাবে কেন শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন কোরআন নাজিল করার মাস এই মাসে কোরআন নাজিল হয়েছে এই কোরআনের কারণে রমজান মাসের ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিয়েছে রমজান মাসে একটা রাত আছে রাতটার নাম কি একটু জোরে কোন সারা বছর কিছু না করলো লাইলাতুল কদরে ঠিকই করে সবে বরাতে ঠিকই করে সিন্নি খেয়ে বাজে আর নাক ডেকে ঘুম যায় ফজর নামাজ পড়ে না কি ভাই ঠিক কি না এই লাইলাতুল কদরের এত দাম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর আমার আল্লাহ বলেন লাইলাতুল কদরে আমি কোরআন নাজিল করেছি হাবিব আপনি কি জানেন কদরটা কি মর্যাদার রাত্রটা কি এই রাত্রটা হাজার মাস অপেক্ষা অতি উত্তম একটা রাত্র আপনার উম্মতের হায়াত কমাইলাম ইবাদতের মধ্যে মর্যাদা বাড়াইয়া দিলাম এই রাত আমি কাউকে দেই না আপনার উম্মতারে দিলাম আপনার উম্মতারা একটা রাত জাগে যদি আমার ইবাদত করে 83 বছর 4 মাসের চাইতো বা হাজার মাসের চাইতো আরো বেশি সওয়াব তারা পাওয়া যাবে আল্লাহু আকবার বলেন কেন কোরআনের কারণে চিল্লিয়া বলেন কি কারণে
কোরআনের কারণে ও ভাইরা আমার তক্তা দেখলে কাঠ দেখলে মানুষ কাঠের উপরে দাঁড়ায় না সে পেশাব পায়খানা করে কিন্তু ওই কাঠ দিয়ে যদি কোরআনের রেহাল বানায় ওই রেহালের বুকে জড়ায় নেয় চুমা খায় মাথায় রাখে কথা ঠিক কি না হ্যাঁ কাপড়ের কোনো দাম নাই আপনার গায়ের কাপড়টাও যদি রাস্তায় পড়ে থাকে কত মানুষ পাড়াবে কিন্তু কাপড় দিয়া কেউ যদি কোরআনের গিলাপ বানায় ওই কোরআনের গিলাপ কোরআন যে পেঁচে রাখে যে কোরআনের গিলাপ ওই গিলাপ কানা চুমা খায় নাকে মুখে জড়ায় এটা পকেটে রাখে বুক পকেটে রাখে পাও লাগাইতে দেয় না এত সম্মান ঠিক কিনা আপনারা বলেন তাহলে কোরআনের কারণে যদি পাহাড়ের দাম বাড়ে কোরআনের কারণে যদি মদিনার দাম বাড়ে যদি বাইতুল্লার দাম বাড়ে কোরআনের কারণে যদি মাহে রমজানের দাম বাড়তে পারে লাইলাতুল কদরের দাম বাড়তে পারে কাঠের দাম বাড়তে পারে কাপড়ের দাম বাড়তে পারে আপনার ছেলে যদি আলেম হয় কোরআনওয়ালা হয় আপনার মা বাপের দাম বাড়বে না কমবে আরেকটু জোরে বলেন বাড়বে না কমবে বংশের দাম বাড়বে না কমবে একটু জোরে বলেন বাড়বে না কমবে রাষ্ট্রের দাম বাড়বে না কমবে আর একবার বলেন বাড়বে না কমবে আমার ভাইরা কারা কারা মনে করেন সন্তান আলেম হইলে বংশের দাম বাড়বে মা বাপের দাম বাড়বে আত্মীয়তার দাম বাড়বে তারা একটু দুইটা হাত তুলে দেখাবেন কিনা আল্লাহু আকবার আর একটু জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ কবুল করেন সবাই বলেন আমিন আর একবার বলেন আমিন আর একটা হাদিস শুনাবো এরপরে শেষ কষ্ট হইতেছে তো আপনাদের আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহিল কুরআন ওয়া ফী রিওয়ায়াতিন লিত-তিরমিযী ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা আলহামদুলিল্লাহ বলেন আমার নবী বলেন দুনিয়ার ইমানদারেরা তোমাদের ঘরগুলা কবর বানায়ও না তোমাদের ঘরগুলা গোরায়ও না গোরস্থানে নামাজ নাই গোরস্থানে কোরআন তেলাওয়াত নাই গোরস্থানে জিকির নাই যেই কবরে নামাজ যেই ঘরে নামাজ নাই যেই ঘরে তেলাওয়াত নাই এই ঘরটাও গোরস্থান ঠিক কি না এই ঘরটো কবর তোমাদের ঘরের কবর বানায়ও না তোমাদের ঘরগুলা কোরআন তেলাওয়াতের কারখানা বানাও তোমাদের ঘর নামাজের কারখানা বানাও এবাদত খানা বানাও যে ঘরে নামাজের ঘর হবে যেই ঘর জিকিরের ঘর হবে যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হবে ওই ঘরের থেকে শয়তান দূর হয়ে যাবে গজব দূর হয়ে যাবে ওই ঘর আল্লাহর রহমত আর বরকতের দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহ আরেকটু জোরে কর কোরআন শরীফের সর্ববড় সূরাটার নাম কি চিল্লে কোন সূরা বাকারা বাকারা শব্দের অর্থ পশু বাকারা শব্দের অর্থ গাবি বাকারা শব্দের অর্থ গরু কথা ঠিক কি না এটা জানোয়ার এটা জানোয়ার না এটা একটা জানোয়ার এ ভাইরা আমার সূরা ফাতিহা হলো কোরআনের মুকদ্দমা কোরআনের সূত্র কোরআনের ভূমিকা কোরআনের মূল মগজ আর অন্যান্য সূরাগুলোর মধ্যে হিসাব করলে সূরা ফাতিহা বাদে সূরা বাকারা হলো কোরআনের প্রথম সূরা বড় সূরা ঠিক কি না কোরআনের শেষ সূরাটার নাম কি এটা চিল্লিয়া বলেন না শর্ত কি খালি নাস নাকি না শর্ত মানুষ যদি বলেন না শর্ত নাস অর্থ মানুষ আর বাকারা শব্দের অর্থ গরু বা গাবি এটা জানোয়ার মানুষ যখন কোরআনের বাইরে থাকে এটা জানোয়ার
এটা হায়ওয়ান, এটা গরু, এটা বানর, এক কথায় এটা পশু। আর মানুষ যখন কোরআনের ভিতরে ঢুকলো, মানুষ যখন কোরআনের ভিতরে ঢুকে গেল, তখন সে একজন জানোয়ার, একটা পশু হইয়া কোরআনের ভিতরে ঢুকলো। আর পুরা কোরআনের হেদায়েত নিয়া, কোরআনের আমল নিয়া যখন বের হইল, তখনই সে একজন খাঁটি মানুষ হইয়া বের হইয়া গেল। এই জন্য প্রথম সুরা জানোয়ার, শেষ সুরা মানুষের সুরা। কোরআনে ঢুকার সময় জানোয়ার কোরআনের হেদায়েত নিয়া যখন বের হয়, তখন হয় সে আল্লাহওয়ালা একজন বুজুর্গ, তখন হয় খাঁটি মানুষ। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ, আমার রাসূল বলেন যে ঘরে প্রতিদিন একবার সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘরের থেকে শয়তান দূর হয়ে যায়। যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘরের রিজিকের ওই ঘরের মানুষ কোনোদিন অভাবে পড়ে না, কারো ঘরের দরজার মোহতাজ হয় না। আমার ভাইরা, আরেক হাদিস আছে, কোন মুসলমান যদি প্রতি রাত ঘুমানোর আগে একবার সূরা ওয়াকিয়া পড়ে ঘুমায়, তার রিজিকের পয়সা আলা আল্লাহর পক্ষ থেকে হয়ে যায়। আল্লাহ, এই জন্য আমরা হাতে পায়ে ধরে বলি, কিয়ামতের ময়দানে পাঁচ দল লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। একটু মারহাবা কর, আর একটু জোরে কন, কয় দল? আরো জোরে কন, পাঁচ দল। এক নম্বরে আলেম, এক নম্বরে কি? আলেম, ওলামায়ে কেরাম। দুই নম্বরে হলো শহীদ। ওই যে আঙ্গ ভাই, তার নাকি ভাই শহীদ আব্দুল শহীদ নাম রাখছে, এই শহীদ নাকি, বুঝিনি। যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য যারা জীবন কোরবানি দিয়েছে। তিন নম্বরে গাজী, যুদ্ধ করে যারা জয়লাভ করেছে। চার নম্বরে দানকারী, এ চার নম্বরে হাফেজে কোরআন। পাঁচ নম্বরে হল দানকারী। আলহামদুলিল্লাহ কর, এইবার আল্লাহ শহীদের ডাক দিবে, শহীদের আরে তোমরা জান্নাতে যাবে কেন, জান্নাতের দাবি কেন করছো? আল্লাহ, আমরা আলেমের কাছে শুনে শুনে আমল করে আজ আমরা শহীদ হইছি, জান্নাতের দাবিদার আমরা। তখন আল্লাহ বলবে তুমি আলেমের পিছনে দাঁড়াও। এরপরে গাজীরে ডাক দিবে, গাজীরে ইসলামের জন্য যুদ্ধ করে বিজয় লাভ করলে জান্নাতে যাবে, পাইলা কই? আল্লাহ আলেমের কাছে তুমি শহীদের পিছনে দাঁড়াও। এবার ডাক দিবে হাফেজ কোরআনকে, এই হাফেজ সাহেব কোরআনের হাফেজ হলে, তিরিশ পারা কোরআন দেলের মধ্যে গেঁথে রাখলে জান্নাতে যাওয়া যায়, পাইলা কই? আল্লাহ আলেমের কাছে কই তুমি গাজীর পিছনে দাঁড়াও। এবার ডাক দিবে দানকারীরারে, দান করলে জান্নাতে যাওয়া যায়, মাদ্রাসা বানাইলে জান্নাতে যাওয়া যায়, মসজিদ বানাইলে জান্নাতে যাওয়া যায়, এতিম মিসকিনের সেবা করলে জান্নাতে যাওয়া যায়, মা বাপের পিছনে অর্থ ব্যয় করলে জান্নাতে যাওয়া যায়, পাইলা কই? আল্লাহ এটা আলেমের কাছে কই তুমি হাফেজ কোরআনের পিছনে দাঁড়াও। এবার আল্লাহ আলেমদেরকে ডেকে বলবে, আলেমরা রে তোমাদের কথা শুনে শুনে তারা আমল করে আজকে জান্নাতি হয়েছে, তোমরা আলেমরা আগে আগে জান্নাতে যাও, আর তোমাদের পিছে পিছে তারাও জান্নাতে যাবে। আল্লাহ, এই জন্য আমার ভাইরা, আলেমকে সম্মান করবেন, ইজ্জত করবেন, আলেম বানাবেন, মাদ্রাসায় হাফেজে কোরআনের বাপ হবেন, কোরআনওয়ালার বাপ হবেন, মা হবেন, ভাই হবেন, বোন হবেন, বন্ধু হবেন, আত্মীয় স্বজন হবেন, শ্বশুর হবেন, দামাই দামান হবেন। দেখবেন আপনার ভাগ্য খুলে যাবে, কোনো আলেম না খায়া মরে না। একজন কারি সব যত ভালো খায়, একজন মুয়াজ্জিন যত ভালো খায়, ও বাবা জিরা দেশের প্রধানমন্ত্রী এত ভালো খানা খাইতে পারে না, বিশ্বাস হয় আপনাদের? জোরে বলেন না, এটা বিশ্বাস হয়?
এত ভালো খানা খায় আল্লাহ তারপরে একজন মুয়াজ্জিন যত ভালো খানা খায় যত ইজ্জতের খানা খায় এত ইজ্জতের সাথে দুনিয়ার আর কেউ রিজিক পায় না রে আল্লাহ আল্লাহ হেফাজত করুক কিয়ামতের ময়দানে আলেমদেরকে আল্লাহ একটা নূরের মিম্বারের মধ্যে দাঁড় করাবে একটু উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার জয়নারা জোরে কোন আল্লাহু আকবার তখন শহীদেরা নবীরা সাহাবীরা ঈর্ষা করবে এরা কারা ফেরেশতারা এলান করে দিবে এরা আখিরি জমানার নবী রহমাতুল লিল আলামিনের উম্মতের মধ্যে যারা আলেম তখন আলেমের বাপ জাহান্নামী আলেমের কাছে দড়াইয়া যায় বলবে ছেলে রে আমি রিকশা চালাইতাম আমি দিন মজুর ছিলাম আমি দেশ বিদেশ করছিলাম তোমাদের জন্য আজ আমি জাহান্নামী তখন ছেলে বলবে বাবা আমার পিছনে দাঁড়ান মা যায় বলবে ছেলে রে আমি জাহান্নামী কেমনে জাহান্নামী আমনে কোন মা কই তুমি ছিলা এতিম তোমার শিশুকালে বাপ মারা গেছে তোমাকে রেখে আমি যাই না বিয়ে বসি না কোনো স্বামী নেই না তোমার দিকে তাকিয়ে জীবন কাটাইছি মানুষের ঘরে কাজ করে করে তোমারে কোরআনের তালিম দিয়েছি কয় মা আপনি আমার পিছনে দাঁড়ান ডাইন পাশে দাঁড়ান চাচা যে বলবে হে বাথি যা আমি জাহান্নামী রে বলবে আপনি কি কয় তোমার বাপ ছিল না মা ছিল না আমি তোমার চাচা এতিম বলে তোমারে অবহেলা করে ফেলে দেই তোমাকে সন্তানের মতো দেখেছি উপার্জন যা করেছি তোমারে খাওয়াইছি তোমার মাদ্রাসার খরচ চালাইছি কয় চাচা দাঁড়ান এইবার বলবে আরেকজন চাচা ভাতিজারে আমি তো জাহান্নামী আপনি কে আমার বাড়ি ছিলেন বলে আমার বাড়ি ছিল চাঁদপুর বাড়ি ছিল রংপুর তোমার সেখান থেকে আমার বাড়িতে আসি লজিং ছিল আমার ঘরের খানা খায়া তুমি মাদ্রাসায় কলাবাগানে মাদ্রাসায় পড়ছিলা আমি তোমার সেই চাচা কয় আপনিও দাঁড়ান চাচি আম্মা বলবে আমি রান্না বান্না করে যথা সময়ে গরম গরম খানা খাওয়াইয়া মাদ্রাসায় পাঠাই